নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। রকমারি পরিভোজে আজ আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। আজ আমি আপনাদেরকে নিরামিষ ঘুগনি কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য আমি এখানে ঘুগনির মটর 8 থেকে 10 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মটরগুলো ভালোভাবে ভিজে গেছে। আমি এবার এই মটরগুলো সিদ্ধ করে নেব। তার আগে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর আমি সিদ্ধ করে নেব। এই যে মটরগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মটরের মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এই যে ঢাকনাটা আটকে দিয়েছি আর গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এবার আমি মটরগুলো সিদ্ধ করে নেব। এই মটরটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি, পুরো গোটা গোটাই আছে, কিন্তু চাপ দিলে এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। তো এরকম ভাবে আমি মটরগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এটা সাইড করে রাখছি। তো এবার সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা কড়াই আর গ্যাসটাকেও অন করে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ, দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, আর দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। এগুলো আমি একটু ভেজে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব একটু সর্ষের তেল। আমি এখানে একটা আলু এরকম চৌকো করে কেটে রেখেছি। এই আলুগুলো এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভেজে নেব। ভেজেছি লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। এই ঘুগনিতে একটু নারকেল কুচি করে ভেজে নিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু আজ আমি দিচ্ছি না। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সব মশলা আমি এবার একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দেবো।
মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরগুলো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই বুঝে আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 4-5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। মটর আলু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব সে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। তৈরি হয়ে গেল ঘুগনি। এর থেকে বেশি জল আমি আর শোকাবো না, কারণ ঠান্ডা হলে আরো কিছুটা জল শুকিয়ে যাবে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এর উপর দিয়ে আমি এবার একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু তেঁতুল ভেজানো জল, দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে দেব একটু শশা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কুচি করা গাজর, দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা কুচি, দিয়ে দেব একটু কাসন্দি, আর দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া। এইভাবেই ঘুগনি বানান আর খেয়ে জানান কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে, কারণ এটা ভীষণই টেস্টি একটা রেসিপি। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই, আবার দেখা হবে ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে।